মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকে পরতে পরতে খুলতে শুরু করেছে রহস্য। একুশ কোটি টাকা উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। অভিনয় ছেড়ে টাকার বিশাল পাহাড় কিভাবে তৈরি করলেন অর্পিতা, সেই উত্তর জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারী অফিসাররা। সেই নিয়ে বিশ্লেষণ করেছে আজ তক বাংলাও। ইডির অফিসারদের দাবি, মডেল অভিনেত্রী অর্পিতা নাকি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। একাধিক দলীয় কর্মসূচিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও গিয়েছে তাকে। কেউ কেউ তো আবার তাকে রহস্যময়ী আখ্যাও দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকেই শিরোনামে উঠে আসেন অর্পিতা। তৎকালীন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতাকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে কিভাবে অর্পিতার খোঁজ পেলেন তদন্তকারী অফিসাররা? উত্তর, একটা চিরকুট। শুনে অবাক হলেও এই একটা চিরকুট ঘুরিয়ে দিয়েছে গোটা কাহিনীর মোড়। এখনো পর্যন্ত অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একুশ কোটি কুড়ি লক্ষ টাকা, সঙ্গে ৭৯ লক্ষ টাকার গয়না সহ প্রচুর বৈদেশিক মুদ্রা। পাশাপাশি উদ্ধার হয়েছে সরকারি খাম, যাকে কেন্দ্র করে সন্দেহ বাড়ছে ইডির আধিকারিকদের। যে প্রশ্ন শুরু থেকে ঘুরপাক খাচ্ছে তা হলো, এত টাকা কোথা থেকে এলো? শুরু থেকেই অর্পিতার দাবি তিনি মডেল এবং অভিনেত্রী। ২০০৫ সালে তিনি বিনু দুনিয়ায় পা রাখেন। বাংলা উড়িয়া একাধিক ছবিতে কাজ করেছেন, করেছেন বেশ কিছু বিজ্ঞাপনের কাজও। নাকতলার পুজো, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামে খ্যাত, তার পোস্টারেও নিজের স্থান পাকা করেছিলেন ওই অভিনেত্রী। কিন্তু তার মতো মডেল বা অভিনেত্রী তো অভাব নেই তিলোত্তমার বুকে। তাহলে তিনি এত কোটি টাকা পেলেন কোথা থেকে? কারণ কাজের নিরিখে এই টাকার পরিমাণ যথেষ্টই বেশি। অর্থাৎ অর্পিতার টাকার উৎস কি, সেটাই মূল প্রশ্ন। রহস্যের পর্দা খুলতে সাহায্য করছে টলিউডও। টলিউড জানাচ্ছে, ২০০৫ সালে আর পাঁচটা নিউকামারের মতো স্টুডিও পাড়ায় নিয়মিত যাতায়াত করতেন অর্পিতা। কিন্তু ২০১৩ থেকে ভোল পাল্টায় অভিনেত্রীর। নেপথ্যে পার্থবাবুর সঙ্গে তার আলাপ, দুজনের মধ্যে শুরু হয় কথাবার্তা, তারপর থেকে অভিনয় সম্পূর্ণরূপে বন্ধ করে দেন অর্পিতা। অর্থাৎ এটা স্পষ্ট যে অভিনয় তার আয়ের মূল উৎস নয়। তবে কিভাবে এত টাকা পেলেন অভিনেত্রী, সেই নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। ইডি জানাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় একটি চিরকুট খুঁজে পান তারা, আর সেখানেই লেখা ছিল অর্পিতার নাম ঠিকানা। আর তারপরেই ইডির গন্তব্য ছিল অর্পিতার বাড়ি, সেখান থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি টাকা। এখন দেখার, তদন্তের সূত্র ধরে আর কি কি বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।